নবীর মহব্বতে লাইটিং করে, নবীর মহব্বতে জাল হাদিস বলে, নবীর মহব্বতে পাকিস্তানের তাহেসারে আইনা বাংলাদেশে ঘুরায়, আবার নামাজ বাদ দিয়া নামাজের টাইমে র্যালি করে, আবার বিশাল বিশাল কেক বানায় কাইটা আবার খায়ও, হ্যাপি বার্থডে টু ইউ বলে। নিজের চোখে আমি এটা দেখেছি, এক জায়গায় র্যালি দিচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম ইয়া নবী আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তো সাহাবীরা হ্যাপি বার্থডে টু ইউ পালন করেছেন। এই যে সিন্নি খোররা রবিউল আউয়াল আসলে আল্লাহর নবীর নামে যা কিছু করে, বুঝলাম আবেগে করে, প্রচুর অপচয় করে, বিশাল বিশাল লাইটিং করে, গেট করে, এই করে সেই করে, আবার বিভিন্ন রকম জাল হাদিসের রমরমা বাণিজ্য বসায়, সহি দিয়ে ওদের পেট ভরে না, জাল না বললে ওদের পেটের ভাত হজম হয় না, আর যে যত বেশি জাল বলে তার মাকাম তত বেশি। আবার কেউ ভুল ধরলে বলে হ্যাঁ অন্য সময় জালের খবর থাকে না, আর নবীর সামনে কথা বললে তখন সব জাল হয়ে যায়, বলে না আরে বলে কি না। তো এই যে কাজগুলো করে, ভালো কথা, বুঝলাম নবীর মহব্বতে কর। আল মুহান্নাদ আল আল মুফান্নাদ, ওলামায়ে দেওবন্দের প্রতিনিধিত্ব করে যে কিতাব, এখানে লেখা আছে স্পষ্ট, আরে নবীর জন্ম তো দূরের কথা, নবী যেই গাধায় চড়েছেন সেই গাধা নিয়ে আলোচনা করা তো আমরা নিজেদের জন্য সৌভাগ্যের বিষয়, উত্তম ইবাদত মনে করি। তো নবীর জন্ম নিয়ে আলোচনা করাকে আমরা অপছন্দ করব, নবীর মিলাদকে আমরা অপছন্দ করব, ভাবার কোনো সুযোগই তো নাই। কিন্তু এর নামে যেই সকল অপকর্ম হয় সেই দ্বারে মানার সুযোগ তো তো ভালো কথা, বুঝলাম নবীর সামনে হালুয়া খায়, নবীর সামনে জিলাপি খায়, নবীর মহব্বতে লাইটিং করে, নবীর মহব্বতে জাল হাদিস বলে, নবীর মহব্বতে পাকিস্তানের তাহেসারে আইনা বাংলাদেশে ঘুরায়, আবার নামাজ বাদ দিয়া নামাজের টাইমে র্যালি করে, আবার বিশাল বিশাল কেক বানায় কাইটা আবার খায়ও, হ্যাপি বার্থডে টু ইউ বলে। নিজের চোখে আমি এটা দেখেছি, এক জায়গায় র্যালি দিচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম ইয়া রাসূলুল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম ইয়া নবী আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। তো একদিকে এই কাজগুলো করে, আর একদিকে নবীর ইজ্জত হেফাজতের জন্য যখন বাংলাদেশের মুসলমানরা শাপলা চত্বরে ছুটে যায়, একটা দল পিছনে বসে ফাতোয়া দেয়, একটা দল পিছনে বসে হামলা করার চেষ্টা করে, বিভিন্নভাবে কথা দিয়ে আক্রমণ করে, যারা শহীদ হয় তাদের ব্যাপারে বলে নবীর বদদোয়া লেগেছে, যারা জেলে গিয়েছে তাদের ব্যাপারে বলে ইয়াজিদের পেতাত্তাদের উচিত শিক্ষা হয়েছে, তো জিলাপি খাওয়ার সময় তোরে খুঁজে পাওয়া যায় নবীর ইজ্জত হেফাজতের জন্য, যখন রাজপথে নামতে হয় তখন কেন তোরে খুঁজে পাওয়া যায় না? তাহলে কি এটাই বুঝে নিতে হয়? এটা বন্ধ ছাড়া কিচ্ছু না। তো নবীর সুন্নাহকে জিন্দা করতে রাজি আছেন? তো ভাই বেদাতে মুক্তি নাই, সাহাবিদের চাইতে বড় বুজুর্গ হতে পারবেন না, তাবেই তাবে তাবেই চাইতে নিজেকে শ্রেষ্ঠ বানাতে পারবেন না। তো যদি মানেনি সাহাবির এই সর্বশ্রেষ্ঠ, তাদের পথে ধরেন না। নবী তো খালি তার পথে চলতে বলেন নাই, নিজের পথের সঙ্গে সাহাবির পথেও চলতে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার আগে আবরার ভাই ট্রেনিং আলোচনা করলেন হকপন্থী চেনার মানদণ্ড কি, দেখতে হবে তার মধ্যে নবীর সুন্নাহ আর নবীর সাহাবিদের আদর্শ আছে কি না। একটা না বলে দুইটা কেন বলা হলো বুঝেন? আল্লাহর হক আদায় করতে চাইলে নবীরে দেখা লাগে, নবীর হক আদায় করতে চাইলে তাহিরিরে দেখা লাগে। বাঙালি বিভিন্ন আট্রসি, মেজ ভান্ডারি, দেওয়ানবাগি, এদেরকে দেখা লাগে, কারে দেখা লাগে, কারে দেখা লাগে? তো সাহাবির চাইতে নবীর হক বেশি আদায় করা সম্ভব? তো সাহাবিরা হ্যাপি বার্থডে টু ইউ পালন করেছেন, বলেন না পালন করেছেন? আরে বারো রবিউল আউয়াল পালন করে, চ্যালেঞ্জে আসুক, বারো রবিউল আউয়াল নবীর জন্ম পারলে প্রমাণ করুক। যদি অনেকেই বলেছে সংখ্যাগরিষ্ঠের দাবি এটা, কিন্তু দলিলের বিচারে, প্রমাণের বিচারে, শক্তির বিচারে, তাহকিকি ফতোয়া অনুসারে আমার নবীর জন্ম নয় রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল? কয় রবিউল আউয়াল? ইতিমধ্যে শেষ। কয় রবিউল আউয়াল? নয় রবিউল আউয়াল। একদল পাগল আবিষ্কার হয়েছে, কয় বার যেটাই হোক, তারিখ যেটাই হোক, বার তো ঠিক আছে সোমবার, নবীর জন্মদিন পালন করার দলিল তো নবীর জীবনীতে আছে, নবী সোমবার রোজা রাখতো না, তাইলে তো জন্মদিন পালন করার দলিল পাওয়া গেছে। যদিও মিলে না, কেমনে মিলে না, নবী পালন করতো দিন, তুই তো পালন করিস তারিখ। তারপর দুই নম্বরে, নবী তো রোজা রাখতো আর তুই তো কেক কাইটা খাস। তিন নম্বরে এই যে জন্মদিন পালনের লাইগা সোমবার রে টানলি, নবী তো বৃহস্পতিবার রোজা রাখতো, এটা কি? সোমবার জন্মদিন হিসাবে যদি রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখতেন না নবী? সাপ্তাহিক রোজা একটা সুন্নত না দুইটা? তো বৃহস্পতিবার কার জন্ম হয়েছিল কদেহি? তার মানে এই যুক্তি ভণ্ডামির যুক্তি ছাড়া কিচ্ছু না। হ্যাপি বার্থডে টু ইউ পালন করা যদি ভালোই হতো, যদি ভালোই হতো, আমার নবী করতেন না, সাহাবিরা করতেন না, তাবেইরা করতেন না, তাবে তাবেইরা করতেন না? না তাদের কারো মধ্যে প্রেম ছিল না, সব আশেকিন শাকিরিন জাকিরিন, বাংলাদেশেই জন্ম হয়েছে, এর বাইরে আর কোনো আশেকিন নাই, এই দাবি যারা করে ওদের জন্য পাবনায় সিট বুকিং রাখা উচিত। তো নবীর সুন্নতকে জিন্দা করবেন তো ইনশাআল্লাহ। যেই সমাজে বেদাত যত ঢোকে, ওই সমাজে সুন্নত জিন্দা করা তত কঠিন হয়, কিন্তু একটা সুন্নত জিন্দা করলে শহীদের সওয়াব। বাংলাদেশে এখন হিসাব নেন,
কোন কোন জায়গায় সুন্নাত মরেছে, বললেন না হুজুর কালকে থেকে মেসওয়াক শুরু করব, সুন্নাত जिंदा হবে। এটারে जिंदा বলেন, এটারে আমল বলে, আমল বলে। সুন্নাতের উপর মেসওয়াকের উপর আমল নাই দেশে? আছে, এটা মরে যায় নাই, অনেকেই করছে, আপনিও করেন। যেটা যেটা মরেছে ওটারে খুঁজে বের করেন, ওটার উপর আমল করেন, আল্লাহ শহীদের সওয়াব আপনাকে দিবেন। পারবেন না?